দেখো বন্ধুরা, এইখানে না আমাদের নিমন্ত্রণ করেছিল। নিমন্ত্রণ বলতে কি, এখানে মানে অনেক লোক, প্রচুর লোক এখানে নিমন্ত্রিত ছিল, সবাই গেছিল পুজোয়, পুজো করতে। আমাকে ওর বাবা এসে বলছে যাবে ওখানে, আমি বলি যে তাহলে চলো। তোমাদের দাদা আমাকে বলতে বলে আমি যাব, যাব না ভেবেইছিলাম, কিন্তু এত লাইন, এত ভিড়। তোমাদের দাদা দাঁড়িয়ে থেকে থেকে লাস্টে দোকানে চলে গেছে, তা আমাকে ফোন করলো তুমি আসো, এসে পুজো দাও। আমি 3 ঘন্টা বন্ধুরা লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে আমি পুজো দিতে পেরেছি। তা বন্ধুরা, পুজো দিয়ে আমার খুব ভালো লাগলো, জায়গাটা দেখেও আমার খুব ভালো লাগলো। যদি পরের বছর যদি সম্ভব হয় তাহলে আমি আবার যাব মায়ের দর্শন করতে। তা বন্ধুরা চলে এসছি, আমি রাত 11:30টার সময় এসেছি জানো বন্ধুরা, পুজো টুজো দিয়ে। লাস্টে তোমার দাদাকে ফোন করলাম, আমি বললাম আমাকে এসে নিয়ে যাবে, টোটো পাবো না। তা বন্ধুরা, এই যে সকালবেলা চলে এসেছি, গুড মর্নিং বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর আজকে শরীরটা খুব একটা সুবিধার নয়, কারণ কালকে 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে পুজো দিয়েছি ওখানে। তা বন্ধুরা, আমার পুরো কোমরে তো বেল্ট পরে থাকি আমি, আর আমি ওখানে এমনি দাঁড়িয়ে থেকে থেকে লাস্টে আমার মানে এমন হয়ে গেছে, মানে পা নাড়তে পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠে তো আরও বেশি কষ্ট হচ্ছে। তা যাই হোক বন্ধুরা, ঠাকুরের দর্শন করেছি, ঠাকুরকে পুজো দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক, সত্যি আমার খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। তা বন্ধুরা, যে সকালবেলা দেখো বাসি কাজ করতে আরম্ভ করে দিয়েছি, ঘর ঝাঁট দিলাম, ঝাঁট দিয়ে সামনেটা ধুলাম, ধুয়ে তারপরে এই যে ঘর মুছতে চলে এসেছি। আজকে আর টেবিলটা মুছলাম না, কারণ টেবিলটা নিরামিষ কালকে রান্না হয়েছিল আর পরিষ্কারও আছে, ওই জন্য আর মুছলাম না। আর বন্ধুরা, দোকানে পুজো হয়েছিল না, দেখো না যজ্ঞের ওই যে কি যজ্ঞের যে যজ্ঞ যে যজ্ঞ হয় যেটা হোম যেটা হয় সেটা ওখানে হোম কুণ্ডুটা ওখানে পড়ে আছে। কবে থেকে তোমার দাদাকে বলছি তুলতে, ও তুলছে না, কারণ আমার তোলার ক্ষমতা নেই ওখানে, আমার ক্ষমতার বাইরে। তাই যে দেখো বন্ধুরা, আমার ঘর সমস্ত কাজ হয়ে গেছে, ঘর মোছা হলো, তারপরে বাসন মেজে, বারান্দা বারান্দা ধুয়ে, বাথরুম ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি চলে এসেছি এই যে পুজো করতে। এবার আমি পুজোটা না করলে না, তোমাদের দাদা এখানে ঢুকে গেলে তোমার দাদার আবার আমার থেকে অনেকটা সময় লাগে পুজো করতে, ওই জন্য আমি তাড়াহুড়ো করে আমি পুজো করতে চলে এসেছি। আর তোমরা তো জানো কোনো রকমে পুজো করি আমি, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পুজো করা যায় না, কিন্তু আমার জায়গা নেই বন্ধুরা যে আমি বসে পুজো করব। একমাত্র সন্তোষী মা ঠাকুরকে আমি নামাই, নামিয়ে তারপরে আমি পুজো করি, তাছাড়া আমি আর কিছু করতে পারি না। তা বন্ধুরা দেখো, ওইখানে আমার পুজো হয়ে গেল মোটামুটি। এই যে তোমাদের দাদাও ঢুকে পড়েছে, চান করে, ও ধুতি পরবে, ধুতি পরে ও পুজোটা করবে। আমি গীতাতে রোজই তুলসী পাতা দিই, তুমি তো তোমরা তো সবাই জানো আমি গীতাতে তুলসী পাতা দিই, তুলসী পাতা দিয়ে আমি পুজো করি। গীতাতে যে আমার কিছু মন্ত্র থাকে সেই মন্ত্রগুলো পাঠ করি আমি গীতা ধরে। তারপরে বন্ধুরা, এই যে আমার গীতা এ করা হয়ে গেল, করে এবার আমি চলে যাব সূর্য প্রণাম করতে। আমি বড় ঘর ছোট ঘর সব জায়গা ধূপকাঠি দেখে দেখিয়ে চলে গেলাম সূর্য প্রণাম করতে। সূর্য প্রণাম আর উপরে যাই না, নিচেতেই এখন সূর্য প্রণাম করে নিই। তা বন্ধুরা দেখো, আমি সকালবেলা চলে এসেছি চা নিয়ে, তোমাদের দাদাকে দিলাম, আমিও নিয়ে বসে পড়েছি চা। আর আমাদের ডোরা দেখেছো বিস্কুট, সকাল থেকে তোমাদের দাদা যে কত বিস্কুট খাওয়ায় তার কোনো ঠিক ঠিকানা নেই, ওকে বারণ করা হয় অত বিস্কুট দেবে না, ও খালি একটাই কথা কিছু হবে না কিছু হবে না। যখন শরীর খারাপ করে না তখন তখন বুঝতে পারে, আর যখন শরীর খুব খারাপ করে তখন মানে অনেকটাই কষ্ট হয়, আমারও আমাদেরও হয় ওরও হয়, যার যার শরীর খারাপ করে তার তো কষ্ট হয়ই। আর তারপরে আবার আমরা যে ওর আমি ওষুধ খাওয়ানোর দায়িত্বে থাকি না, কারণ আমি ওষুধ আমি কি বলতে কি খাইয়ে দেবো, ওই জন্য ভয়ে আমি খাওয়াই না। আর তোমাদের দাদা ওষুধ খাওয়ায়, কোয়েল খাওয়ায়, আমি আমি ওষুধ খাওয়াই না, আমি ওকে এমনি খাবার খাওয়াই, ওকে দেখাশোনা করি।
তা বন্ধুরা, ফ্রিজের মধ্যে কেক ছিল, বিস্কুট দিয়ে চা খেতে খেতে পরে মনে পড়ে গেছে কেক আছে। তা আমি যে দেখো একটা বাবুজি কেক নিয়ে আসলাম, তোমাদের দাদাকে দিলাম অর্ধেক, আমি আমি নিলাম অর্ধেক, নিয়ে এবার খেয়ে মুখে দিয়েই তারপর চা খেয়েছি। চায়ের মানে মিষ্টি চায়ের যে একটা এ থাকে সেগুলো এ হয়ে যায়। আর তোমাদের দাদাকে বকাবকি করছি আমি, কারণ ডোরাকে ওই যে দেখেছো, ডোরাকে সব কিছু জিনিস প্রতিটা জিনিসও খাওয়াবে, মানে খাইয়ে খাইয়ে তারপরে এমন করে যে কি বলবো কি বলার মতো নয়। ওই আমরা আমি ওকে বলি একটা কথা, আমাদের সঙ্গে করে ঠিক আছে, কিন্তু বাইরের লোকেরা যদি কেউ আসে খেতে দিলে তখন তো ওদের কাছে গিয়ে বসে থাকবে, সবাই তো সবাই সবাই তো পছন্দ করে না, না ওই জন্যই হয়ে গেছে সমস্যা। এই যে তোমাদের দাদা চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে যেতেই ও খাটের তলায় ঢুকে গেছে ডোরা, কারণ ও জানে আমাকে এবার আদর করবে, এবার দোকানে চলে যাবে। ও যতটা পারে খাটের তলায় থাকে, আর ও সমানে সোনা মা করে ডাকতে থাকে, ও সে ইচ্ছা করে করে ও আসবে না। তারপরে অনেকক্ষণ পর ডেকে 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 যখন না আসে তখন বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে, আবার বাইরে গিয়ে চেঁচাবে সোনা মা করে সমানে চেঁচাবে। তা বন্ধুরা দেখো, আমাদের ডল নেই বলে গোটা ঘর বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। ডলকে নিয়ে সকাল থেকে হই হই করা হয় সবাই মিলে, আমি আমার যা ছোট যা আমাদের শাশুড়ি, তারপরে আজ কালকে তো ডোরা খুব চেঁচাচ্ছে। আমার জায়ের ঘরে একটা বাচ্চা, ওর বোনের ছেলে এসছে, ওর গলা পেয়ে ভেবেছে ও ডল এসছে, ও তো ছুটে ছুটে ডলের ঘরে গিয়ে খুঁজে টুজে গন্ধ টন্ধ শুকে টুকে তারপরে চলে আসলো। চলে এসে দেখলো যে নেই, অমনি বাস এসে খাটের তলা বড় একটা নিঃশ্বাস কাটলো, নিঃশ্বাস কেটে শুয়ে পড়লো। এই যে দেখেছো বন্ধুরা, ডোরা ছুটলো, ডোরা ওই ঘরে ছুটেছে, কারণ কিসের জন্য জানি না, মনে হয় যতটা সম্ভব আমাদের সেই পৌরসভার গাড়ি আছে নোংরা নিয়ে যাওয়ার জন্য, ওই জন্য ও ছুটলো মনে হয়, ওই বাসি বাজিয়েছে জানলা গোড়ায় এসে ওই জন্য ছুটে। চারিদিকে দেখো তোমাদের দাদা আমাদের ডোরম্যানকে। বন্ধু এই যে বন্ধুরা দেখো, যে কাঁচকলা পেঁপে আর আলু দিয়েছি, আলু খুব কম, এই যে একটা এইরকম সাইজে ছোট্ট সাইজের আমি আলু দিয়েছি, আর এটা হচ্ছে কুমড়োর ঘন্ট হবে, আর এটা আমের চাটনি হবে, আর ডিমের ঝোল হবে। ডিমের ঝোল করার জন্য আগে এইগুলো করে সরিয়ে রেখে দিই, তারপরে আমি ডিমটা বসাবো, কারণ আমাদের মা নিরামিষ খান, তোমরা তো সবাই জানো, মায়ের জন্য আমি আগে এইগুলো সব করে সরিয়ে রেখে দিই, তারপরে আমি ডিম রান্না করবো। তাহলে বন্ধুরা আজকে শরীরটা খুব একটা ভালো নয়, কালকে তোমাদের দেখতে পাবে আমি এক জায়গায় গেছিলাম, এক জায়গা বলতে কি একটা নিমন্ত্রণ এসেছিল, সেই নিমন্ত্রণতে গেছিলাম, কি আমি কোনোদিন যাইনি ওখানে, এইরকম যে উৎসব হয় আমি জানি না। তা সারা 3 ঘন্টা লাইন দিয়ে তারপরে পুজো দিয়েছি আমি, মানে অনেকক্ষণ লাইন দিয়ে, আর সেই লাইন দিয়েছিলাম তো অতক্ষণ, আর কোনো তো আমার খুব একটা ভালো নয়, আর ওদের ঘরে বললো ওরা শুনবে না যে আমি আগে গিয়ে, আর বে লাইনে উচিত নয় পুজো দেওয়া, ওই জন্য বন্ধুরা লাইনে দাঁড়িয়ে 3 ঘন্টার আমি 3 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম লাইনে, দাঁড়িয়ে তারপরে পুজো দিয়েছি, পুজো দিয়ে ঘরে আস্তে আস্তে 11:30 বেজে গেছে। তা বন্ধুরা চলো আমি এখন রান্নাটা বসাবো, রান্নাটা বসাই, বসিয়ে তারপর জিভে এমন ঘা হয়েছে জিভের ডগাটায়, মানে কথা বলতে অসুবিধা হচ্ছে আমার। বন্ধুরা আমি অনেকক্ষণ পর আমি আসলাম, আমি এতক্ষণ ধরে আমার রান্না মোটামুটি হয়ে এসেছে, ডোরা চিকেনটা এখনো বরফ কাটেনি বলে ডোরা চিকেনটা হয়নি, আর ডিম কষিয়ে এসেছি, আজকে ফাঁকিবাজি রান্না করেছি। তা ফাঁকিবাজি রান্না বলতে তোমাদের পরে আমি শেয়ার করছি, তা আমি কি কি এখন রান্না করেছি সেগুলো দেখা, আর একটা যে ফাঁকিবাজি রান্না করেছি সেই রান্নাটা হচ্ছে। তা বন্ধুরা তাহলে চলো আমি কি রান্না করলাম দেখা, দেখো এখানে আমি টিফিন নিয়ে নিয়েছি, টিফিনের মধ্যে একটা ডিমের কষাচ্ছে, আর একটু পেঁয়াজ রসুন যেহেতু ভেজেছি ওইখান থেকে একটু নিয়ে নিয়েছি, আর কালকে আলুর দম ছিল, আলুর দমে 2টো আলু নিয়েছি। এই হচ্ছে আমার টিফিন, আর চলো এবার কি রান্না করেছি সেগুলো দেখা, আর যেটা ফাঁকিবাজি রান্না করছে সেই রান্নাটা হচ্ছে, ওটা আমি পরে দেখাবো তোমাদের।
ধরো এই যে প্রেসার কুকারে ভাত, তোমরা তো সবাই জানো আমি প্রেসার কুকারে ভাতও করি, ডেচকিতেও করি। তা কোয়েল নেই বলেই ওই জন্য আমি প্রেসার কুকারেই ভাত করছি কদিন ধরে। আর এইটা ওদের বাড়ির খাবার যাবে এই টিফিন কৌটোগুলো, এই যে আগে দেখাই চাটনিটা, দেখাই যে চাটনি, আর এইটা হলো পেঁপে দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল, আর এইটা হচ্ছে কুমড়োর ঘন্ট। এগুলো হচ্ছে নিরামিষ আইটেম, আমি ওই জন্যই উপরে রেখেছি। আর আমিষের মধ্যে চলো তাহলে আমি রান্নাঘরে নিয়ে যাই ফাঁকিবাজি রান্না, তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, ফাঁকিবাজি রান্না হচ্ছে, এই যে ডিম ছিল, আর এই যে আলুর দমের আলু ছিল ওই দিয়ে, আর এই যে 3 টুকরো চিকেন আছে ওই এই দিয়ে আমি হচ্ছি রান্না করেছি। আমি কোনোদিন খাইনি এরকম করে, এই ফার্স্ট টাইম করলাম, ফার্স্ট টাইম খাবো। তা জানি না কেমন হবে, কারণ আমি অনেকের কাছে শুনেছি যে তারা এরকমভাবে রান্না করে, বলে যে একদিন রান্না করে খেয়ে দেখো কেমন লাগে, তারপরে কমেন্ট করে জানিও। তা ওই জন্যই আমি আজকে এই রান্নাটা করলাম, জানি না কেমন খেতে হবে। তা বন্ধুরা, ডোরার এখনও চিকেনের বরফ কাটেনি, জল দিয়ে ভিজিয়ে রেখেছি, ওর বরফটা কাটলে তারপরে ডোরা আর আমি চিকেনটা করবো। তাহলে আমি টিফিনটা করে নিই বন্ধুরা, তারপরে তোমাদের কাছে আমি আসছি। বন্ধুরা, এই যে দাদাদের খাবার বের করে নিয়েছি, এই যে এটা হলো দিদি ভাইয়ের জন্য ঝোল করেছি, সর্দি ভাইয়ের জন্য এই ঝোলটা করেছি, কারণ সর্দি ভাইয়ের কালকে শরীরটা খারাপ ছিল, ওই জন্য একদম হালকা পাতলা করেছি। 1 চামচ তেল দিয়ে আমি এটা রান্না করেছি, কাঁচকলা আলু পেঁপে দিয়ে ঝোল। আলুটা কম দিয়েছি আর পেঁপে আর কাঁচকলাটাই বেশি করে দিয়েছি। আর এইটা হচ্ছে কুমড়োর ঘন্ট, নিরামিষ কুমড়োর ঘন্ট। আর এইটা হচ্ছে ফাঁকিবাজি রান্না, ডিম দিয়ে আলু দিয়ে আর 1 পিস চিকেন, কারণ 3 পিস চিকেন ছিল, ওই জন্য 1 পিস ওকে দিয়েছি, 1 পিস আমি খাবো, 1 পিস তোমাদের দাদা খাবে, বলেই দিলাম। আর এটা হলো চাটনি, আমের চাটনি, একজন দিয়েছে, ও সেই ওদের 12 মাসের গাছ, ওই দিয়েছে, আর চাটনি বানিয়েছি। তোমাদের তো দেখালাম আমি কি রান্না করেছি, আর দাদাদেরও সব কিছু বাড়া হয়ে গেছে, এবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, কারণ তোমাদের দাদা আসবে, এসে নিয়ে চলে যাবে 11:30 বাজে। দেখো বন্ধুরা, এগুলো সব কাঁচা ধোয়া জামা কাপড় আমার বিছানার মধ্যে কালকের থেকে আছে, আমি কালকে বাড়িতে ছিলাম না বলে ওই জন্য গুছাতে পারিনি, তা আজকে এগুলো সব আমাকে গুছাতে হবে। তা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের আমি ভিডিওটা রাখলাম, পরের দিনে আবার নতুন সকাল নতুন দিন নিয়ে, কালকে ডল আসবে, কালকে দুপুরবেলা ডল চলে আসবে, কারণ সকালবেলা বেরোবে ওরা, দুপুরবেলা দুপুর 2:30 বেজে যাবে আস্তে আস্তে। তা আমি ডোরাকে এখন খেতে দেবো। তা বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা আমি রাখলাম।